হ্যালো ভিউার্স আই এম সানাজ ইউ আর ওয়াচিং লার্নিং ইংলিশ উইথ মোল্লা হ্যার ইউ লার্ন ইংলিশ গ্রামার ইজিলি উইথ মি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো ইনফিনিটিভ নিয়ে অর্থাৎ টু যুক্ত ভাব আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভাব ঠিক আছে তো এগুলোকে অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভাব বলা হয় কারণ ভার্ভের যে দুটো ভাগ থাকে ভার্ভে অনেক ভাগ আছে তার মধ্যে দুটো ভাগ হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট তো সেই নন ফাইনাইট ভার্ভ আবার চার ভাগে বিভক্ত জেরান পার্টিসিভেল ভার্বাল নাউন ইনফিনিটিভ তো এই ইনফিনিটিভটা হচ্ছে নন ফাইনাইট ভাব অর্থাৎ টু যুক্ত ভাব যদি কারো এই ভাব নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমার চ্যানেলে ভার্ভ নিয়ে একটা স্পেশাল ভিডিও বানানো আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর আমি চেষ্টা করবো স্ক্রিনে বা আই বাটনে লিঙ্কটা দিয়ে দেওয়ার ইনফিনিটিভ অ্যাকচুয়ালি টু যুক্ত ভাব ঠিক আছে কীরকম জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি আই ওয়েন্ট আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক আই ওয়েন টু মার্কেট টু বাই এ বুক অর্থাৎ আমি বাজারে গেছিলাম একটা বই কেনার জন্য এখানে দেখো আই ওয়েন্ট ওয়েন্ট একটা ভাব ফাইনাইট ভাব আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক বাই একটা ভাব কিন্তু তার আগে টু যোগ করা আছে অর্থাৎ টু যুক্ত ভাব মানে হচ্ছে এটা ইনফিনিটিভ ঠিক আছে তাহলে ইনফিনিটিভ কোনটা টু বাই অর্থাৎ টু যুক্ত ভাবগুলো হচ্ছে ইনফিনিটিভ এবার প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ কয় প্রকার এটা অনেকেই জানে না ইনফিনিটিভ কয় প্রকার ইনফিনিটিভ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ একটা সিম্পল ইনফিনিটিভ একটা বেয়ার ইনফিনিটিভ তো সিম্পল ইনফিনিটিভ হচ্ছে যখন টু এক্সপ্রেস থাকবে অর্থাৎ ফোকাস থাকবে অর্থাৎ টু উর্য থাকবে না টু কিন্তু বাক্যের মধ্যে প্রেজেন্ট থাকবে সেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ যেটা আমি দেখালাম আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক ঠিক আছে আবার অন্যভাবেও ধরো এটা করা যেতে পারে টু যুক্ত ভাব যেমন আই গো টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বা আই গো টু রিভার হ্যাঁ টু সুইম আই গো টু রিভার টু সুইম অর্থাৎ আমি নদীতে যাই সাঁতার কাঁততে তো এখানে টু সুইম হচ্ছে ইনফিনিটিভ এবং এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ কারণ কি টু প্রেজেন্ট আছে বাক্যের মধ্যে টু প্রকাশ করা আছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে সিম্বিল ইনফিনিটিভ আর একটা আছে বিয়ার ইনফিনিটিভ এটা নিয়ে খুব কনফিউশন হয় সিম্পল ইনফিনিটিভটা তো আমরা সবাই জানি যে টু যুক্ত ভাব ইনফিনিটিভ এবং টু ভার্বের মধ্যে প্রেজেন্ট থাকলে সেটা সিম্পল ইনফিনিটিভ হয় বাক্যের মধ্যে যদি প্রেজেন্ট থাকে অর্থাৎ ভার্বের আগে যদি টু যোগ করা থাকে বাক্যের মধ্যে তাহলে সেটা সিম্পল ইনফিনিটিভ হয় কিন্তু বিয়ার ইনফিনিটিভগুলো খুব বিদগুটে গুটে এটা ধরা যায় না কোনটা বিয়ার ইনফিনিটিভ হ্যাঁ তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে নির্দিষ্ট কিছু ভাব আর যাদের আগে টু যোগ হয় না এগুলো আন্ডারস্টুড অর্থাৎ বুঝে নিতে হয় যে ওখানে টু আছে কিন্তু এক্সপ্রেস নয় অর্থাৎ বাক্যে প্রেজেন্ট থাকবে না তো সেই ভাবগুলোকে মনে রাখতে হবে সেই ভাবগুলো কি কি সেই ভাবগুলো কয়েকটা আমি বলছি বিড লেট মেক নিড ডিয়ার সি বিয়ার সরি হিয়ার তাহলে বিড লেট মেক নিড ডিয়ার সি হিয়ার এইগুলো কখনও টু যোগ হয় না যেহেতু টু যোগ হয় না তাই এগুলোকে বলা হয় আর ইনফিনিটিভ চলো আমরা এক্সাম্পল আকারে দেখি একটা সেন্টেন্স লিখছি আই বেড হিম গো আই বেড হিম গো বিডের পাস্ট টেন্স হচ্ছে বেড আই বেড হিম গো অর্থাৎ আমি তাকে যেতে নিষেধ করলাম এখানে সেন্টেন্সটার দিকে ভালো করে তাকাও আই বেড হিম এর আগে কিন্তু টু হবে আই বেড হিম টু গো কিন্তু টু এখানে কেন হলো না কারণ বেড ভাব আছে ফাইনাইট ভাব বেড আছে আর আমরা বিডের পাঁচ স্ট্যান্ডেস হচ্ছে বেড আর আমরা জানি যে বিড ভাবের কোনো সময় যদি বাক্যে বিড ভাব ইউজ করি তাহলে সেখানে বিয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে অর্থাৎ টুটা উজ্জ্ব থাকবে তাই আমাকে এখানে কি করতে হলো আই বেড হিম গো টু গো করলে কিন্তু এটা ভুল হয়ে যাবে টু গো করলে এটা ভুল হয়ে যাবে নেক্সট আর দেখাচ্ছি লেট দিয়ে দেখাই লেট হিম সিট দেওয়ার লেট হিম সিট দেওয়ার এখানে দেখো এই সিটের আগে টু হবে লেট হিম টু সিট দেওয়ার লেটের আগে সরি সিটের আগে টু হবে কিন্তু এখানে টোটা হচ্ছে আন্ডারস্টুড অর্থাৎ বুঝে নিতে হবে অর্থাৎ উজ্জ থাকবে ঠিক আছে এইগুলো হচ্ছে আর ইনফিনিটিভ আট এক্সাম্পল দিই উই শ হিম উই শ হিম ডো দা ওয়াক উই শ হিম ডো দা ওয়াক এখানে আমি সি ভাব ইউজ করেছি সি ভাবে পাঁচ ট্যান্স হচ্ছে শ তাহলে ওই হিম টু ডু দ্য ওয়াক হতো অর্থাৎ ডুর আগে টু হতো কিন্তু এখানে টু উজ্জ্ব আছে এখানে আন্ডারস্টুড বুঝে নিতে হবে যে টু আছে কারণ কী কারণ আমি সি ভাব ইউজ করেছি আর আমি জানি বাক্যে সি ভাব যদি ইউজ করা হয় তাহলে সেখানে যে ইনফিনিটিভটা আসবে অর্থাৎ টু যুক্ত ভাব যেটা আসবে সেখানে টুটা আন্ডারস্টুড হয়ে যাবে অর্থাৎ উজ্জ্ব থাকবে প্রেজেন্ট থাকবে না সেই জন্যে ওই হিম ডু দ্য ওয়াক হলো এখানে টু ডু করলে কিন্তু এটা ভুল হয়ে যাবে ওকে তাহলে নেচারালি আজকের ভিডিওটা করার এটাই উদ্দেশ্য ছিল যে আমরা তো সবাই জানি যে টু যুক্ত ভাবগুলো ইনফিনিটিভ কিন্তু ইনফিনিটিভ যে দুটো দুটো ভাগ আছে একটা সিম্পল ইনফিনিটিভ একটা বেয়ার ইনফিনিটিভ এটা কিন্তু আমরা অনেকেই ধরতে পারি না বা জানি না সিম্পল ইনফিনিটিভ হচ্ছে যে ইনফিনিটিভগুলো এক্সপ্রেসড অর্থাৎ প্রকাশ করা থাকবে বাক্যে টু যোগ করা থাকবে ভার্বের আগে টু থাকবে সেইগুলো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ আর বি ইনফিনিটিভ হচ্ছে কিছু ভাব আছে যেগুলো আমি বলে দিলাম এই ভাবগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব সেই বাক্যে যখন ইনফিনিটিভ আসবে অর্থাৎ টু যুক্ত ভাব আসবে তখন আমরা টু ইউজ করব না টু উজ্জ্ব রাখবো কারণ গ্রামারের নিয়ম অনুযায়ী কিছু ভাব আছে যে ভাবগুলো ব্যবহার করলে আমরা টু যোগ করব না টু আমরা আন্ডারস্টুড বুঝে নেবো উজ্জ্ব রাখবো ঠিক আছে বরঞ্চ টু লিখলে বা টু প্রেজেন্ট করলে বাক্যের মধ্যে প্রেজেন্ট করলেই বরঞ্চ সেটা ভুল হয়ে যাবে কারণ এটা বিয়ার ইনফিনিটিভ ওকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ইনফিনিটিভ নিয়ে তাহলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে লিখবে আর আজকের ভিডিও পর্যন্ত আবার আসছি নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ